আমি কনক চাপা এসেছি মাছরাঙ্গা টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান স্টার নাইট নিয়ে। সিংহাসন সবার জন্য থাকে না, সিংহাসন একজনের জন্য নির্দিষ্ট। আমাদের গানের জগতে চার দশকেরও বেশি সময় ধরে তাকে আমরা জানি সম্রাজ্ঞী হিসেবে, গানের সম্রাজ্ঞী। প্লেব্যাক করেছেন প্রায় 12,000-এর মতো, পেয়েছেন 12 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদকসহ আরও অসংখ্য পুরস্কার। তিনি কোকিলকণ্ঠী, আমাদের গানের পাখি। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাবিনা ইয়াসমিন, ডক্টর সাবিনা ইয়াসমিন। সাবিনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো ভালো আছি। কি বলবো, উপস্থাপকের ভূমিকায় যে তোমাকে পাবো কখনো এটা ভাবতেই পারিনি, আমার খুব ভালো লাগছে। আপনার গান শুনলে আমার যে অনুভূতিটা হয় যে গান এমনই হবে, গান এতটাই সুরেলা, এতটাই সুন্দর, মানে আমার কাছে কোনো সময় বাড়তি কোনো কিছু মনে হয় না, গান মানেই আপনার গান, এটা একটা স্ট্যান্ডার্ডের মতো দাঁড়িয়ে গেছে। আপনার সান্নিধ্যে যতটুকু মানে যতদিন ধরে আসতে পেরেছি সেটা আমাদের জন্য এবং আমার জন্য বিশেষ করে অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। আপনার কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, এতদিন ধরে গান গাইছি, এতদিন ধরে সঙ্গীত জগতে আছি, তারপরে তোমরা এসেছো, তোমাদের মতন এত ভালো, বিশেষ করে তুমি এত ভালো একজন সঙ্গীত শিল্পী, তোমাকে পেয়েছি, এটা তো খুবই একটা মানে বিশাল একটা আনন্দের ব্যাপার আমার কাছে। কারণ আমার পরবর্তীতে যারা আসবে তারা যেন আমার চেয়েও ভালো হয়, তো তোমাদেরকে পেয়েছি এটা তো অনেক একটা বিরাট ব্যাপার। আপনি তো সঙ্গীত পরিবার থেকে এসেছেন এবং এত বড় একটা গণ্ডি আপনার সঙ্গীতের, সঙ্গীত অঙ্গনে তারা নানানভাবে ছড়িয়ে আছে, তো সেখানে যখন আপনি গান শুরু করলেন তখন কি কোনো প্রথমেই মনে হয়েছে যে এতটা দূর পথ হাঁটবেন? না না, সেটা মনে হয়নি, কারণ সেটা মনে হওয়ার বয়সটাও তখন হয়নি যখন শুরু করেছি। খুবই ছোটোবেলায়, যেহেতু বড় বোন ফরিদা আপা, মেজো বোন ফজিয়া আপা, নীলুফার আপা, ওরা সবাই তো গান গাইতেন তখন, নীলুফার আপা আরও পরে, বড় বোনরা যখন গাইতেন তখন তো আমি একেবারেই ছোটো, তো তখন থেকেই ছোটোদের আসরে গান গাওয়া এবং ছোটোদের গান গাওয়া। বয়স ছিল তখন? তখন 7 কি 8 এরকম আর কি, যখন প্রথম অনুষ্ঠানে বাচ্চাদের গান গেয়েছি। বড় বোনদের সঙ্গে যেতাম কোনো অনুষ্ঠানে, হয়তো সেখানে একটা ছোটদের বাচ্চাদের একটা গান গেয়ে দিতাম এরকম আর কি। তো তখনও তো বুঝতে পারিনি কিছু যে বড় হয়ে কি হব বা গান গাইব কি না, সেটাই তো বুঝতে পারিনি। আপনি আমাদের দেশের আব্দুল আলিম, কিশোর কুমার, তারপরে ওই পারের কিশোর কুমার, খানাতুর রহমান এবং আরডি বর্মন, মানে বিস্তৃত একটা কাজকর্মের আপনার যে পরিধিটা ছিল অনেক বিশাল, তো সেই ব্যাপারে কিছু একটু বলেন। আসলে আমি বলবো যে আমি খুবই এক ভাগ্যবান এদিক থেকে যে সত্যি করে আমি এমন এমন সুরকারদের সুরে গান গাইতে পেরেছি, এমন সুরকারদের সান্নিধ্যে এসেছি এবং এমন সব শিল্পীদের সঙ্গে গান গাইতে পেরেছি যাতে আমি অনেক কিছু অর্জন করতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, সবই শিখতে পেরেছি, বিরাট বিরাট সব সঙ্গীতজ্ঞ এবং শিল্পীদের কাছ থেকে, তো এটাই বলবো যে আমি মানে খুবই ভাগ্যবান আর কি। আমরা একটা ক্লিপিংস দেখি, শ্রদ্ধেয় খানাতুর রহমানের একটা বিখ্যাত গান আপনি গেয়েছিলেন, সেই গানটা আমরা দেখি। ঠিক আছে, যদি কোনো দিন জল ছবি সম মুছে যায় ছবি। সাবিনাপ্পা, এটা মানে আমি প্রশ্ন করবো না যে কোন ছবির গান বা কে সুরকার ছিলেন, কিন্তু বলুন তো মানে গানটা স্পেশালি আমরা কেন দেখলাম বলতে পারবেন? ঠিক বলতে পারছি না। আচ্ছা, আমার মনে হয় একটু ধরিয়ে দিলে অবশ্যই আপনি বলতে পারবেন যে সুলতানা জামান যখন বাজাচ্ছিলেন তখন হাতটা কাটছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তুমিও জানো, মানে সত্যি এটা একটু মজার ব্যাপারই ছিল। ওই উনি সুলতানা জামান যখন পিয়ানো বাজাচ্ছেন, এই যে হাতটা একটু দেখানো হলো, ওটা আমারই হাত ছিল। এফডিসিতে রেকর্ডিং করছি, হঠাৎ দেখছি ওই পাশে ফ্লোর থেকে আতা ভাই ডেকে পাঠিয়েছেন খুব জরুরি। তা আমি বললাম কী ব্যাপার, রেকর্ডিং চলছে? না, এক্ষুনি আসতে হবে। আচ্ছা, গেলাম,
যাওয়ার পরে উনি বললেন যে তোমার হাতে একটুকুন মেকআপ নাও তাড়াতাড়ি করে। আমি কেন বলছে যে একটু হাতটা দেখাতে হবে ওই ওই যে ওই জায়গাটা যেখানে দেখালেন উনি, আর সুলতানুজ্জামান যে আংটিগুলো পরেছিলেন তাড়াতাড়ি করে খুলে আমাকে পরানো হলো। আচ্ছা, বললাম যে কি করব, বলে ওই জায়গাটা একটু বাজাতে হবে। আমি উনি বাবা আমি তো বাজাতেও পারি না ভালো করে পিয়ানো, বলছে ভালো করে দরকার নেই, যেটুকুন পারো সেইটুকুনি বাজাও। আলো ঠিক আছে, তো সেই আর কি তখন ওইটুকুন ওই শটটা উনি নিলেন আর কি। তো ওইটাই থেকে গেছে, এটা একটু মজার ব্যাপার ছিল আর কি। এটা তো মানে শুধু একটু হাতটা আমরা দেখলাম, হাতটা খালি, কিন্তু আমরা জানি যতটুকু যে হাতের অভিনয় না, পুরো অভিনয় আপনি করেছেন একটা ছবিতে, আর সেটা কি আপনার মনে আছে? আমি মনে করতে পারছি, এটা গাজী মাজহারুল আনোয়ার ভাইয়ের ছবি উল্কার ছবিতে অভিনয় করেছিলাম। গাজী ভাই আপনার সম্বন্ধে কিছু কথা বলেছেন, আমরা একটু শুনি। হ্যাঁ, একটা মজার ব্যাপার হলো যে সাবিনা ইয়াসমিন আমার একটি ছবিতে অভিনয় করেছে, নায়িকার ভূমিকা অভিনয় করেছে একজন কণ্ঠশিল্পীর চরিত্রে, অপূর্ব করেছে। শুধু আমি যখন তাকে প্রস্তাবটা দিলাম তখন বলল আমাকে কিন্তু অনেকক্ষণ মেকআপ করার সময় দিতে হবে। আমি বললাম হ্যাঁ সারাদিন দেব, এবং মেকআপ টেকআপ নিয়ে খুব সুন্দর অবলীলাক্রমে সে অভিনয়টা করে গেছে। আমরা মুগ্ধ হয়েছি এবং যারা দেখেছে তারাও প্রশংসা করেছে। আমি তার প্রশংসা করছি আরেকটি কারণে, সে অত্যন্ত অমায়িক, সবার সাথে খুব ভদ্র ব্যবহার করে। উত্তেজিত কখনো হয়েছে কি না আমি দেখিনি, হয়তো হতে পারে, মানুষের অনেক গুণাবলী আছে, এর মধ্যে একটা দোষও তো থাকতে পারে, কিন্তু সেই দোষটা আমি খুব প্রত্যক্ষ করিনি। গাজী ভাইয়ের কথার পরে ওই রেসটা ধরে একটুখানি ইচ্ছে করছে না ওই অভিনয়ের একটু? হ্যাঁ হ্যাঁ, আমার দেখতে খুব ইচ্ছা করছে, কারণ সেই যে অভিনয় করেছি তা তো দেখিনি। তাই? তো আজকে দেখি, দেখতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? কালি চৌধুরী। আপনি দেশের সবচেয়ে বড় গানের শিল্পী, আপনাকে নিয়ে আমরা গর্ব বোধ করি। মানে একটা ছোট্ট অনুরোধ করতে এসেছি, বলো। মানে কাল একটা অনুষ্ঠানে আপনার গান গাওয়ার কথা, আপনাদের মতো বড় শিল্পীরা থাকলে আমরা তো কোন অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগই পাই না। তাই বলছিলাম কি তুমি গান গাইতে চাও? জি হ্যাঁ, বেশ কাল এসো, আমি ব্যবস্থা করে দেবো। খুবই ভালো লাগলো সাবিনাপ্পা, আপনি তো অনেক ভালো অনুকরণ করতে পারেন। করি আর কি মাঝে মধ্যে দুষ্টামি করে। আজকে একটু দেখব না? না প্লিজ। ওই যে ওই গল্পটা বলেন, কোন গল্প? যে একটা শ্রোতা বলছিল না যে ও আচ্ছা, সেটা সেটা হ্যাঁ সেটা গল্পটা শুনতে, সত্যি সত্যি ঘটনা। আমি হ্যাঁ আমি আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছি, তো বিকালবেলায় ওর বিশাল একটা লন আছে, ওখানে বসে গল্প করছি, চাটা খাচ্ছি, পাশেই দেয়াল, দেয়ালের পাশ দিয়ে একটা রাস্তা। তো ও তো বলছে গান করো, গান কর, গান কর। আমলাম যে আচ্ছা ঠিক আছে গান গাইবো, ঠিক আছে, কেউ কোনো দিন আমার তো গানটা গাইছিলাম, তো অন্তরাতে গাইছি খুব জোরে আর কি, ওই যে জ্বালা যে মন জ্বালা, এইটা চিৎকার করে গাইছি। তো রিক্সাওয়ালা একটা যাচ্ছিলেন পাশের দেয়ালের পাশে রাস্তা দিয়ে, হঠাৎ করে খুব জোরে বলছে যে ইস কত সাবিনা ইয়াসমিন হইবার চায়। আমি কিন্তু দৌড়ে এসেছিলাম জানো গেট পর্যন্ত, যে ইস আমি একটু দেখতে চাই, একটু কথা বলতাম, কিন্তু ততক্ষণে চলে, তো জানলই না যে কি মিসটা করলো সাবিনাপ্পা। আপনি তো ছিলেন দিলশাদ ইয়াসমিন, সেখান থেকে সাবিনাপ্পা কীভাবে হলো? কীভাবে হলো, তুমি এত খবর জানো? দিলশাদ ইয়াসমিনই ছিল আমার ছিল মানে ছেলেবেলায়, ছোটোবেলার নাম, ভালো নাম আর কি, দিলশাদ ইয়াসমিন ছিল। তো অনেক আগে তখন 61 বা 62 সালের দিকে বোধ হয়, তালাত মাহমুদ সাহেব বিখ্যাত সঙ্গীতজ্ঞ শিল্পী, উনি ঢাকায় এসেছিলেন কোনো একটা অনুষ্ঠানের জন্য। তো তখন ফরিদা আপা খুব নাম করা গায়িকা, তো ফরিদা আপার সঙ্গে ওনার অনুষ্ঠান ছিল কয়েকটা, বেশ করেছেন। তখন ফরিদা আপা হঠাৎ শুনলেন যে ওনার মেয়ের নাম তালাত, সাবিনা তালাত।
আচ্ছা সাবিনা, তাহলে তো সাবিনা নামটা নাকি হরিদাপার ভীষণ পছন্দ হয়ে গেছে। শুনে সাবিনা তখন তো একেবারেই ছিলই না বলতে গেলে আমাদের এখানে, তো খুবই ছোট ছিলাম আমি তখন, নামটা মানে বদলানোর মতনও সময় ছিল। তো বাড়িতে এসে তো বললেন আম্মাকে, আম্মা এই নামটা প্লিজ দিলশাদ বাদ দাও, এটা রাখো এটা রাখো। আম্মা বললো যে ওমা তো তোর নাম রাখা হয়ে গেছে, বলে না 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 প্লিজ। তো ওই আর কি জেদ করে ওই নামটা রাখা হলো। এর মধ্যে আরেকটা কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে কি যে আমার কিন্তু মানে কলেজ ইউনিভার্সিটি সব সার্টিফিকেটে কিন্তু দিলশাদ ইয়াসমিন এখনও। অনেক রঙিন একটা পথ পার করছেন, তো সেখানে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে অনেক, সেখান থেকে কিছু আমাদের সাথে শেয়ার করেন। আমার একটা কথা আমার যেটা বলতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে আমি যখন অসুস্থ হয়ে গেছিলাম, অসুস্থ ছিলাম, তখন আমি এত একটা অনুভব করলাম এ ব্যাপারটা যে সত্যি মানুষ আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। যেখানে হসপিটালে ঢাকায় ছিলাম, দেখতাম যে সকাল বেলা 6টা থেকে রাত্রে 12টা 1টা পর্যন্ত কত লোক যে বসে আছেন নিচে এবং নামাজ পড়ছেন, দোয়া করছেন, দোয়া দরুদ করছেন শুনতাম। তো আর তারপরে পুরো দেশ তো দেখলামই কে কী করছেন, কত সবাই এক হয়ে গেল। সেটাই আমি এইটা কিন্তু আমি মানে এতটা আমি বুঝতে পারিনি, কিন্তু এটা আমার একটা বিরাট অভিজ্ঞতা যে সত্যি মানুষ এত ভালোবাসেন আমাকে। এবং এই মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, কারো না কারো দোয়া বা সবার দোয়াই হয়তো মহান আল্লাহ তাআলা শুনেছেন বলেই আমি আজকে এখানে আবার আছি, তোমার সামনে এখনও বসে আছি। তো এটা একটা অভিজ্ঞতা বলো আর যাই বলো, এটা আমার কাছে একটা বিরাট একটা সঞ্চয় বা বিরাট একটা পাওয়া আর কি। সাবিনাপা, এর আগে তো গাজী ভাই আপনার সম্বন্ধে উল্কা ছবিতে অভিনয় করেছিলেন, সেই রেশ ধরে কিছু কথা বললেন, তো আপনার গান সম্বন্ধে উনি কিছু কথা বলেছেন, সেটা আমরা একটু দেখে আসি। সাবিনা ইয়াসমিনকে আমি খুব ছোট্ট অবস্থা থেকেই চিনি, ফ্রক পরা, হাফ প্যান্ট পরা। সে একটি গান করত, খোকনমণি শোনা তোর দুটো রসগোল্লা থেকে একটি আমায় দে না। সে যে রসগোল্লা খেয়ে তার মুখে মিষ্টি লেগেছিল, তার সুরেলা কণ্ঠে সেই মিষ্টত্ব আমরা অদ্যাবধি দেখছি। সাবিনা ইয়াসমিন শুধু একজন ব্যক্তি নয়, একজন শিল্পী নয়, আন্তর্জাতিক মর্যাদায় বাংলাদেশের মর্যাদাকে ও অনেক উপরে তুলেছে। সাবিনার সাথে অনেক মজার মজার ইনসিডেন্ট আমার আছে। একটা সময় ছিল যখন এরকমই জানাজানি হয়ে গিয়েছিল যে আমরা দুজন বিয়ে করে ফেলেছি, পত্রপত্রিকায় চিত্রালী পূর্বাণীতে এগুলি উঠেছে। তার একটা কারণ ছিল যে একটা সময় ছিল যখন আমি আর সাবিনা প্রায় অবিচ্ছিন্ন ছিলাম, কারণ চলচ্চিত্রের মধ্যে তাকে অধিক গান গাইতে হতো আর প্রায় সব চলচ্চিত্রেই আমাকে গান লিখতে হতো। অতএব আমাদের দূরত্বে আসার খুব একটা সুযোগ ছিল না, দিন রাত প্রায় সবসময় কাছাকাছি থাকতাম। সেই জন্যে এই মুখরোচক কথাগুলো বেরিয়ে এসেছিল যে আমরা বিয়ে করে ফেলেছি। গান করতে গেলে তো অনেক মানে অন্তরঙ্গতা, একটা অন্তরঙ্গ একটা পরিবেশ দরকারি হয়, সেটা আমি জানি। ওটা নিয়ে আমি আসলে যেটা গাজী ভাই বলছিলেন যে একটা বাজারে একটা কথা প্রচলিত হয়েছিল, ওটা আমি বিশ্বাসও করি না, আমি ওটা নিয়ে কথা বলতেও চাই না। তবে এটা সত্যি কথা যে গাজী ভাইয়ের অনেক গান আপনার কণ্ঠে মানে এত একটা যুগলবন্দির মতো হয়েছিল, সেটা কথা বাজারে যাই কথা রটুক, আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গান পেয়েছি, সেটাই আমাদের অনেক বড় একটা পাওয়া। তো আমরা আরেকটু কথা শুনি আমাদের গানের জগতের ধ্রুবতারা ফেরদৌসী আপা, ফেরদৌসী রহমান, উনি আপনার সম্পর্কে বলেছেন। বাংলাদেশের সঙ্গীত জগতে সাবিনা ইয়াসমিন একটি নাম, যেটা শুধু খুব পরিচিত নাম নয়, অত্যন্ত প্রিয় একটি নাম। সাবিনা যখন এই সঙ্গীত জগতে প্রবেশ করলো, ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিল, এবং আমি তখন যখন দেখলাম তখন আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করে ফেলেছি। আর ও ছোট্ট মেয়েটি আমার সঙ্গে একদিন গাইতে এলো FDC স্টুডিওতে একটি শিশু শিল্পীর জন্য কণ্ঠ দিতে। তখনই তার গান শুনে বুঝলাম এই মেয়ের ভবিষ্যৎ কী হবে।
জনপ্রিয় অনেক শিল্পী হতে পারেন, জনপ্রিয়তা পাওয়াটা অত কঠিন কিছু নয়, কিন্তু একটা ভালো উন্নত মানের শিল্পী হওয়াটার জন্যে অনেক সাধনার দরকার, যে সাধনা সাবিনা ইয়াসমিন দিয়েছেন। কারণ হচ্ছে সাবিনা ইয়াসমিন হঠাৎ একটা গজিয়ে ওঠা শিল্পী নয়, সে একটা অত্যন্ত একটা সাংস্কৃতিক পরিবেশে মানুষ হয়েছে। মেয়েটি জন্মগ্রহণ করেছে এমন একটি ফ্যামিলিতে যেখানে সবাই সঙ্গীত শিল্পী। খুবই ভালো লাগলো ফেরদৌস আপা তো মানে এত খুবই স্নেহপ্রবণ একজন মানুষ এবং এত সুন্দর করে বলেন এবং যা বলেছেন তা তো অবশ্যই খুবই সত্যি। তারপরেও মানে ওনার যে কোনো কমেন্ট আসলে শুনতে খুবই ভালো লাগে, তাই না? কিছু কথা থাকে না যেরকম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম জোড়া ধরে কথা বলি, তো ঠিক সেরকম হয়ে গেছে যে রুনা লায়লা সাবিনা ইয়াসমিন অথবা সাবিনা ইয়াসমিন রুনা লায়লা পাশাপাশি থাকে। তো যতদূর জানি যে প্রতিনিধি ছবিতে আমরা একটা গান পেয়েছিলাম, সেই গানে কণ্ঠ দিয়েছিলেন, সেই গানে অভিনয় করেছিলেন রোজি সামাদ এবং সুজাতা, এবং গান গিয়েছিলেন রুনা লায়লা এবং রোজি আপা, তাই? বাবা, বললাম না তুমি খুব ভালো মতন সব কিছু জেনে শুনে। না এটা এটা জানবো না, আমার গানের পাখির কথা জানবো না, আমার ডাকনাম রোজি, এটা হ্যাঁ ঠিক, কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ ঠিকই, তো সেই সেই যে মানে যে গানের সূত্র ধরে কথা আসলো রোজি আপা, সেই গানটা একটুখানি শুনতে পারি? তুমি তুমি বড় ভাগবতী, আছে আমার ঘরে আধার, জলে তোমার ঘরে বাতি, না না তুমি তুমি বড় ভাগবতী। এতো দর্শক মণ্ডলী শুনলেন তো আমাদের গানের পাখির কণ্ঠ ঠিক সেরকমটি যখন প্রথম শুনেছি এবং আজকে শুনলাম। আমি যদি বলি যে গানের পাখিকে আর আমরা গানের পাখি ডাকবো না, কোকিলকে এখন ডাকবো সাবিনা ইয়াসমিন, হবে? সাবিনা আপা, আগুন নিয়ে খেলা ছবিতে আপনি প্রথম গান করেছিলেন, সেই কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, ওটা ভুলতে পারবো না। আমার কিন্তু মনে আছে। কি কত পারিশ্রমিক ছিল? পারিশ্রমিক আদৌ ছিল কিনা তাও জানি না, কারণ জোর করে গিয়েছিলাম, নিতে চাননি তো আলতাফ ভাই, আল্লাহ, সুতরাং পারিশ্রমিক মনে হয় মনে নাই, মনে নাই মানে পারিশ্রমিক হয়তো পাইনি। আচ্ছা, কারণ উনি হয়তো এইটাই হয়তো ভেবেছেন তোমাকে গাইতে দিচ্ছি, এটাই তো বেশি পারিশ্রমিক কিসের, কারণ আছে। স্লোগান ছিল? হ্যাঁ স্লোগান ছিল, তখন আমি বাচ্চাদের আসরে তখনও খেলাঘরে গান করি, রেডিও রেডিওতে খেলাঘরে, কিন্তু খুব শখ বড়দের গান করার ভীষণ, কি মানে আর ভাল লাগে না ওইসব তখন টুতুল হ্যান ত্যান এইসব ছোটোদের গান আর ভালো লাগছে না, একটু একটু বড় হচ্ছি তো। হঠাৎ করে না আমাদের পাশের বাড়িতে আলতাফ ভাই এসে উঠলেন, শহীদ আলতাফ মাহমুদ, অত বড় সঙ্গীত পরিচালক তখন, আর তো মানে পায় কি খুশি, আমি আম্মা তো আরও বেশি খুশি, আম্মা খুব বলছেন আলতাফ ভাইকে যে ওকে একটা একটু বড়দের গানে একটা সুযোগ দেন না, উনি তো বলছেন না অসম্ভব, ছোট এখন অনেক ছোট, এখন গাও মানে বড়দের গান গাওয়ানো যাবে না, তা অনেক আম্মা অনেক রিকোয়েস্ট অনেক কিছু বলে টোলে, তারপরে আলতাফ ভাই একটু রাজি এক কথা বললেন যে যদি ঠিক আছে এত বলছেন আপনি তো আমি গাওয়াবো একটা গান, কিন্তু খারাপ হলে কিন্তু বাদ দিয়ে দেবো। তো আম্মা বললেন তাও ভালো, ঠিক আছে ছবিতে একটা বড়দের গান গাইবে, বাচ্চাদের গানে গিয়ে চলেছে ছবিতেও, তো উনি তখন ওই জহির রায়হান সাহেবের ছবি আগুন নিয়ে খেলাতে একটা গান গাওয়ালেন আমাকে দিয়ে, সলো গানই ছিল ওটা, তো এই আর কি। তারপরে আলতাফ ভাই বাদ তো দিলেনই না, বরং পরবর্তীতে ওই ছবিতে আরেকটা ডুয়েট গান করালেন, এবং তারপরে উনি যে কটা ছবি করেছিলেন জীবিত থাকার অবস্থায় মাহমুদ নবী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে মাহমুদ নবী ভাইয়ের সঙ্গে ওই গানটাতে কি আপনি পিড়িতে দাঁড়িয়ে গান করেছিলেন? হ্যাঁ ওটাতে তো বটেই, এবং তার পরবর্তী অনেক 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 অসংখ্য গানে আমি ওই পিড়িতে দাঁড়িয়ে রেকর্ডিং করতাম, বিশেষ করে মাহমুদ নবী ভাই, বশির ভাই, খন্দকার ফারুক আহমেদ ভাই, যারা একটু লম্বা বেশি, হ্যাঁ তাদের সঙ্গে মাইক্রোফোনে গাইতেন, একটা মাইক্রোফোনে তো তখন এফডিসিতে দুদিকে দুজন, এবং পিড়িটার আবার দুটো ধাপ ছিল, আবার আরেকটা ধাপে মনে করো যে হাদি ভাই, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, যারা ওনাদের চেয়ে একটু কম লম্বা,
সেখানে আবার আমাকে আরেকটা ধাপে আমার জন্য একটা সিঁড়ি বানানো হয়েছিল। আল্লাহ, ওই পিঁড়িগুলো পাওয়া যাবে না কোথাও, বাবা কে জানে। সত্যি পাওয়া গেলে খুব মজা হতো। হ্যাঁ, মানে একটা অনেক বড় একটা স্মৃতি। হ্যাঁ, আমি তো শ্রুতিতে যখন গান করি তখন শ্রুতি স্টুডিও ইয়েগুলো আছে না, লিরিক স্ট্যান্ড, লিরিক স্ট্যান্ড, তো সবসময় লিরিক স্ট্যান্ডগুলো আমি এখনও এই কাজটা করি, ছুঁয়ে দেখি এবং ভাবি যে সাবিনা পা এটা ধরেছেন, বশির আহমেদ আমার ওস্তাদজি উনি ধরেছেন, এরকম মানে হাদি ভাই টাচ করেছেন, এটা আসলে অনেক বড় একটা সৌভাগ্য। হাদি ভাইয়ের সাথে আপনি দীর্ঘ অনেক দিন একসাথে গান করেছেন, তো আমরা হাদি ভাই কিছু কথা বলেছেন সেটা একটু শুনি। সাবিনা ইয়াসমিন আমার একজন অত্যন্ত স্নেহভাজন শিল্পী, ওর সম্পর্কে নতুন করে বলার আর কি আছে। বাংলাদেশের পলিমাটির মতোই কোমল, সবুজের মতো স্নিগ্ধ ওর কণ্ঠ, গ্রীষ্মের দুপুরে বটবৃক্ষের ছায়ার মতো মমতাময় ওর কণ্ঠ। সাবিনা বাংলা গানের স্বর্ণযুগের একালের প্রতিনিধি তথা বাংলা গানের, সামগ্রিকভাবে বাংলা গানের শ্রেষ্ঠ শিল্পীদের একজন। হাদি ভাই অনেক সুন্দর সুন্দর উপমা দিলেন, অনেক কথাগুলো আমার খুব পছন্দ হলো, তো আমরাও তার সাথে অবশ্যই একমত। সাবিনা ইয়াসমিন থেকে ডক্টর সাবিনা ইয়াসমিন, সেই গল্পটা যদি একটু শুনি। এটা একটা মানে অনারারি ডক্টরশিপ, এটা ভারতের একটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের। আচ্ছা আচ্ছা, এটা সম্মানসূচক। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো এটা অনেক দিন হয়ে গেছে, অনেক বেশ অনেক বছর। হ্যাঁ, যাই হোক, এটা আমার জন্য একটা বিরাট সম্মান আর কি। রান্না করতে ভালোবাসেন? ভীষণ ভীষণ ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু পারি না। তাহলে কী হলো? আমি জানি না তোমার মনে আছে কিনা, সেদিনই কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে আমাকে কিছু রান্না শিখিয়ে দিও, মনে পড়ে? হ্যাঁ, ভীষণ ইচ্ছা করে আর খুব ভালোবাসি, কিন্তু আর আপনাকে রান্না শেখানোর দায়িত্ব আমি নিতে পারি। ওফ, খুব ভালো, অনেক ধন্যবাদ। বাচ্চাদের মতো একটা কাজ করি? হ্যাঁ করো, প্রশ্ন করবো, ঝটপট উত্তর দেবেন। ওই বাবা, আচ্ছা দেখি, দেখি কতটা ঠিক আছে, দেখি। চিঠি দিও প্রতিদিন, কাকে সবচেয়ে বেশি চিঠি দিয়েছিলেন? না তেমন কিছু দিইনি, আজকাল ইমেল করি। এই মন তোমাকে দিলাম, কবে কাকে প্রথম মন দিলেন? এটা তো একেবারেই বলা যাবে না, আমি কিন্তু উত্তর পাচ্ছি না, তো কি করবো আমি বলো? তুমি এমন এমন প্রশ্ন করছো যেগুলো উত্তর দেওয়াই যাবে না। গান গেয়ে পরিচয়, কবির সুমন বাদে কার সাথে গান গেয়ে পরিচয়? গান গেয়ে সবারই সঙ্গে পরিচয়, আমার দর্শক শ্রোতা ভক্ত সবার সঙ্গেই। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, এমন কি কোনো ভক্ত এই কথা আপনাকে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, তা বলেছে, এখনো বলে। মন যদি ভেঙে যায় যাক, কোনো ঘটনায় মন ভেঙেছিল? ভেঙেছে। কয়বার? তা দু তিনবার তো হবে। কি জাদু করিলা? কার কার গান শুনে আপনার মনে হয় যে কেউ আপনাকে সে গান দিয়ে জাদু করলো? বেশ কয়েকজন শিল্পীর, শিল্পীই কিন্তু আমাকে জাদু করেছেন তাদের গান দিয়ে। কোন নায়ককে ইশারায় শীষ দিয়ে ডাকতে বলেছিলেন? আমি ওটা ডাকিনি, ওটা ববিতাই ডেকেছিল কাউকে আর কি, বন্দিনী ছবিতে ইশারায়। ইন্ধন জুগিয়েছেন আপনি, ডাকতে বারণ করেছিল। হ্যাঁ, সোনার আলো এই জীবনটা কে ভরিয়ে দিল? সোনার আলো এই জীবনও কিন্তু ভরিয়ে দিয়েছে আমার দর্শক শ্রোতা সবার ভালোবাসায়। আমি সব কিছু পাশ কাটাচ্ছেন? না 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 না, গুনগুন গুন গান গাহিয়া নীল ভোমরা, সেই ভোমরাটাকে, ভোমরাটা, এইটা আমি বলতে পারবো না, এটা এটা আমি সত্যি বলতে পারবো না, এটা হয় আতাভাই বলতে পারবেন, কি কবরী বলতে পারবেন যে লিপ দিয়েছেন। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, এরকম কি মনে হয় জীবনটাকে? না আসলে মনে হয় না। বলো 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 আরো বলো। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, এটা খুব সত্যি কথা, এটা সত্যি কথা, এটা সত্যি কথা অবশ্যই। একতারা লাগে না, দোতারা লাগে না, তো আমাদের গানের পাখি কি লাগে গান করতে? আসলে এটাই তো মজার কথা, একতারাও লাগছে না, দোতারাও লাগছে না, আমার হৃদয় থেকেই সুর আসছে আমি বলছি, কিন্তু আমার গানের সঙ্গে কিন্তু সমস্ত রকমের কিন্তু ইনস্ট্রুমেন্ট বাজছে। একতারা ছাড়া দোতারা ছাড়া একটু শুনি। একতারা লাগে না আমার,
দেশেরই গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে গাও। আহারে আকাশে বাতাসে কত জারি সারি ভাসে, এক তারা লাগে না আমার দু তারাও লাগে না। একটা অভিযোগ করি বাবা, দীর্ঘ একটা সময় এবং একটা বলয়, কিন্তু কখনো কি মনে হয় যে এই বলয়ে কোনো কিছু বাদ পড়ে গেল? মনে হয় না, মনে হয় না, মনে হয় না আমার কাছে মনে হয়, কারণ আপনি আপনার কাছ থেকে আমরা কখনো উচ্চাঙ্গ সঙ্গীত পাই নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেগুলো সেটা তো নিশ্চয়ই আমি মানে সেই দিক থেকে বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আপনি নজরুল সঙ্গীত গেয়েছেন, তারপরে পল্লিকীতে তো মানে ছবির কারণেই হোক বা যে কোনো কারণেই হোক আপনি অনেক অনেক গেয়েছেন, আর দেশের গান গেয়েছেন অসংখ্য, যেটা একটা আলাদা একটা সেক্টর করা যেতে পারে। তারপরে সব রকম গান, সব ধরনের গানই গেয়েছি, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত কি না একদম পিওর ক্লাসিক্যাল? পিওর ক্লাসিক্যাল না, পিওর ক্লাসিক্যাল এটা কি আমরা আমরা বাদ পড়ে গেলাম না? জীবনে বোধহয় সব রকম গেয়ে ওঠা বা গাওয়া হয়তো সম্ভব না, আমি বা না নিশ্চয়ই তাহলে আমি গাইবো, কিন্তু এই মুহূর্তে এখনো তো গাইতে পারবো না। আমার গাওয়ার তো খুব ইচ্ছা আছে, তবে মনে করো যে রাগ ভিত্তিক কিছু গানে, কিন্তু ক্লাসিক্যাল ধরনের অনেক আমার মনে হয় কি যে গান গেয়েছি রাগ ভিত্তিক না, একদম বিশুদ্ধ, পুরোপুরি একদম বিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত যাকে বলে, সেটা আমরা হোক সেটা কোনো অকেশনালি, তারপর আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, এই আবদারটা থাকলো। ঠিক আছে, আমরা মনে থাকলো মনে রাখলাম। রবীন্দ্রসঙ্গীতও গিয়েছেন, খুবই ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে এবং দর্শক শ্রোতাদের অসম্ভব ভালো লেগেছে। একটা ঈদের অনুষ্ঠানে আমরা শুনেছিলাম, সেটা ছাড়াও আমার ব্যক্তিগত কালেকশনে আছে, তো খুব লোভ হচ্ছে একটুখানি যদি একটা দু একটা লাইন একটুখানি যদি গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি নিয়ে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান। আহা, রবীন্দ্রসঙ্গীতের সুর তো সবসময় একদম পানির মতো মনে হয়, কিন্তু আসলে গাওয়া কিন্তু খুব কঠিন, কারণ বাণী বাণীর দিকে খেয়াল রাখতে হয়। তো সেটা আমরা আপনার আপনার কাছ থেকে যেটা পেয়েছি আমার মনে হয় অসম্ভব অসাধারণ একটা পাওয়া। আহা, চেষ্টা করেছি অবশ্য। আমরা একটু আমাদের সুর সম্রাট আলাউদ্দিন আলী, উনি আপনার সম্বন্ধে কিছু কথা বলেছেন, সেটা একটু শুনে আসছি। কিংবদন্তি কয়েকজন শিল্পীর মধ্যে সাবিন ইয়াসমিন একজন অন্যতম শিল্পী। আমার জীবনের প্রথম গানটি চলচ্চিত্রে, সেটিও সাবিন ইয়াসমিন গিয়েছিলেন, একটি দেশের গান, ও আমার বাংলা মাতর আকুল করার উপর সুধায়। আমার ক্যারিয়ারের 80-90% গানই সাবিন ইয়াসমিনের গাওয়া। আমি যতগুলি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি তার বেশিরভাগ গানই সাবিন ইয়াসমিনের গাওয়া। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, আমরা প্রায় একই সঙ্গে সঙ্গীত জীবন শুরু করি। উনি যখন স্কুলে পড়েন বাচ্চাদের অনুষ্ঠান থেকেই আমরা প্রায় একসঙ্গে আমাদের সঙ্গীত জীবনের চলা শুরু হয়। অনেক বড় একজন গুণী শিল্পী সাবিন ইয়াসমিন, উনি যত বড় শিল্পী ওনার মনটা ঠিক তত বড়। উনি সঙ্গীতকে অনেক যেমন ভালোবাসেন তেমন তার শ্রোতা, তার সুরকার গীতিকার তথা সঙ্গীতের লোকজনকে ঠিক ঠিক ওইভাবেই তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আমরা চাই উনি অনেকদিন বেঁচে থাকুক, বাংলা গানকে বিশ্বের দরবারে নতুন নতুনভাবে বারবার পরিচয় করে দিক। আসলে আলী ভাই তো এভাবেই বলবেন, তাই না? আপনার মানে যত গান, গানের যে পরিধি সেখান থেকে আসলে গান বাছাই করা খুবই মুশকিল। তারপর কি আপনি বলতে পারেন যে কোন গানটা নিজের গানটা কখন মানে প্রায় সময় আপনি গুনগুন করে গান, যেটা অসম্ভব প্রিয় গান, এরকম কয়েকটি গান? কয়েকটি গান তো দূরের কথা, হ্যাঁ একটা গানের কথা আমি বলতে পারবো না, কারণ আমি কখনোই গুনগুন করে নিজের কোনো গান গাই না। সত্যি সত্যি আমি যখন গুনগুন করে গাই তখন সবসময় অন্য গান, অন্য শিল্পীদের গান গাই। খুব মজার, খুব প্রিয় গান যেগুলো, কিন্তু অন্য শিল্পীদের গাওয়া গান আমি গুনগুন করে গান তো শোনেন প্রায় গাই, মানে হ্যাঁ গান আমি শুনি। কিভাবে শুনি মানে মাধ্যমটা কি? মাধ্যম ওই সিডি,
সিডিতেই বেশি শুনি, ল্যাপটপে গাড়িতে শুনি না, আমার ভালো লাগে না। আর গাড়িতেও আমি প্রায় না, বাড়িতেই। আচ্ছা আচ্ছা, আপনার গান কি বলবো, অফুরন্ত গান, সে মানে শোনারও শেষ নাই, গানেরও শেষ নাই, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। আপনি কবি শামসুর রহমানের গান গেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব একটা বিরাট সৌভাগ্য বলবো, যে উনি তো সচরাচর গান লিখতেন না, খুবই কম, তো ওনার বেশ কিছু অন্তত 7-8টা গান উনি ওনার গান লেখা গান আর কি গাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। বিশেষ করে স্বাধীনতা কবিতা যেটা, সেটাও আমি গেয়েছিলাম, সেটা সুর করে দিয়েছিলেন খন্দকার নুরুল আলম ভাই, তো সেটাও আমি গেয়েছিলাম। এবং এছাড়া বাকি বেশ কয়েকটা গান ওনার লেখা আমি গেয়েছি, এই জন্য আমার মানে কি বলবো, আবার বলছি যে আমার বিরাট ভাগ্য। গানটা কি মানে কবিতা থেকে গান করা হয়েছে? না, ওগুলো উনি গান হিসেবে লিখেছিলেন, আর স্বাধীনতা ওটা তো কবিতাই, আর বাকি যে কটা গিয়েছিল ওগুলো উনি আমার জন্যই লিখে দিয়েছিলেন, দেশের গান। প্রিয় দর্শক, একটা অনুষ্ঠানে সাবিনা আপাকে, সাবিনা ইয়াসমিনকে ধারণ করা সম্ভব না, আমার পক্ষে তো অবশ্যই না, এবং একটা অনুষ্ঠানে কখনোই সম্ভব না, তার বিশালতা বাংলাদেশের মতোই বড়। তো আবার নিশ্চয়ই তাকে আমরা কাছে পাবো, তার কিছু গল্প, বাকি গল্প শুনব, গান শুনব, সেই আশা তো থাকলোই, সেই আশা নিয়ে আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিতে চাই।